সুপ্রিম কোর্টে ধাক্কার পর আবারও সমহিমায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধুমাত্র দুটি মামলাই তার এজলাস থেকে সরে গেছে অন্য এজলাসে। আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবারও নিয়োগ দুর্নীতির মামলায়। আর নিয়োগ দুর্নীতির প্রথম মামলাতেই কিন্তু সেকেন্ড ইনিংসে নেমে মারলেন বড় সড়ো ছক্কা, দিলেন কড়া নির্দেশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, প্রাথমিকে চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বিএড উত্তীর্ণরাও। সেই সুযোগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার তাঁর অন্তর্বর্তী নির্দেশ, গত বছরের 29শে সেপ্টেম্বরের আগে যেসব চাকরিপ্রার্থী বিএড প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন তারা চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। তাদের জন্য তিনি পোর্টাল কিছুদিন খোলা রাখার নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে। যদিও আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া ওই প্রার্থীদের ফল প্রকাশ করা যাবে না, তবে যারা আগে আবেদন করেছিলেন একমাত্র তারাই চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন, নতুন করে আবেদন করা যাবে না। গত বছর প্রাথমিক স্কুলে প্রায় 11,000 শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করে পর্ষদ। গত 29শে সেপ্টেম্বর তারা নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে। সেখানে জানানো হয় ডিএলএড প্রশিক্ষণরতরাই অংশ নিতে পারবেন এই নিয়োগ প্রক্রিয়ায়। পরে পর্ষদের এই নির্দেশ খারিজ করে দেয় বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ জানায় প্রশিক্ষণরতরা নন, যারা প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন একমাত্র তারাই অংশ নিতে পারবেন। চলতি নিয়োগ প্রক্রিয়ার সুযোগ পাওয়ার জন্য মিনময় সরকার সহ 50 জন চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা করেন। তাদের আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্য, ডিএলএড প্রশিক্ষণ শুধুমাত্র প্রাথমিক স্কুলের জন্য, কিন্তু অনেকে বিএড সম্পূর্ণ করে আবার ডিএলএড প্রশিক্ষণ নিচ্ছিলেন, ফলে পর্ষদের বিজ্ঞপ্তি অনুসারে তারা ডিএলএড যোগ্যতার আবেদন করেন। তখন যদি বলা হতো প্রশিক্ষণ সম্পূর্ণ করা বাধ্যতামূলক, তবে এই চাকরিপ্রার্থীরা বিএড দেখিয়ে আবেদন করতে পারতেন। পর্ষদের এই ত্রুটির কারণে অনেক প্রার্থী বঞ্চনার শিকার হচ্ছেন। পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় জানান, বিজ্ঞপ্তিতে বিএড এবং ডিএলএড পাস করা উভয় প্রার্থীকেই সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু ডিভিশন বেঞ্চের রায়ের ফলে প্রশিক্ষণপ্রাপ্তরাও সুযোগ হারিয়েছেন। এখন নিয়োগ প্রক্রিয়ার মাঝপথে ডিগ্রি পরিবর্তন খুবই জটিল প্রক্রিয়া, প্রচুর চাকরিপ্রার্থী আবার ভিড় করতে পারেন, এই মুহূর্তে এটা অসুবিধাজনক। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, বিজ্ঞপ্তিতে বলা ছিল বিএড প্রশিক্ষণ নেওয়া থাকলে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন, ফলে এখন এই প্রার্থীদের যোগ্য বলে ধরে নিতে হবে, আপাতত তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। 21 দিনের জন্য পর্ষদ নিজেদের ওয়েবসাইট খোলা রাখবে, সেখানে গিয়ে যোগ্যতার এই মান পরিবর্তন করতে পারবেন বিএড পাস করা প্রার্থীরা, তাদের এই সুযোগ দিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ সংক্রান্ত দুটি মামলা থেকে সরানো হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। তারপর সোমবার প্রাথমিক নিয়োগের 40টি মামলা শোনেন তিনি। তার মধ্যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে এই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী 12ই জুন এই মামলার পরবর্তী শুনানি হবে, অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ কিন্তু সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর আবারও নিয়োগ দুর্নীতি মামলায় সমহিমায়। এবং নিয়োগ দুর্নীতি মামলায় সমহিমায় ফিরে এসে তিনি কিন্তু আবারও দিলেন গুরুত্বপূর্ণ নির্দেশ, প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বিএড উত্তীর্ণরাও, নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার ফলে প্রাথমিকের চাকরির দরজা কিন্তু খুলে গেল আরও হাজার হাজার বিএড প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীদের।